ওয়েলকাম ফ্রেন্ডস, আবার স্বাগত জানাই নতুন করে আজ নতুনভাবে আমার চ্যানেল ট্রাভেল উইথ হালদারে। সবাই দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি পাতিবুনিয়া ঘাট বা দশ মাইল ঘাট যা রয়েছে, এটা মৌসুনি আইল্যান্ডের মধ্যে এপারে। আমরা যাবো ওপারে, যেটা হচ্ছে মৌসুনি আইল্যান্ডের ওপারে রয়েছে পাতিবুনিয়া ঘাট, এটাও পাতিবুনিয়া ঘাটের অংশ। সেই গন্তব্য হচ্ছে মৌসুনি আইল্যান্ড থেকে বকখালি। আমি যাব বকখালি এবং এখন সকালবেলা বেরিয়ে পড়েছি মৌসুনি আইল্যান্ড থেকে বকখালির উদ্দেশ্যে, এবং আজকে সারাদিনটা বকখালিতে কাটাবো এবং সেখানেই মজা করবো, হুল্লোড করবো এবং তারপরে বকখালি থেকে রওনা দেবো কলকাতার পথে। দেখা যাক আমার ট্রেনে ফিরতে পারি নামখানা হয়ে না অ্যাটলিস্ট বাসে করে ফিরি, ইচ্ছা আছে বাসে করে ফেরা বকখালি থেকে। অতএব সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য সঙ্গে থেকো আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ ভীষণ ভীষণভাবে থ্যাংক ইউ, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আর এভাবে পাশে থেকো আর প্লিজ সাপোর্ট করে যেও, ওকে? আর সম্পূর্ণ ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবে। কিন্তু মৌসুনি আইল্যান্ডের পাতিবুনিয়া ঘাটে আসতে গেলে যে মৌসুনি আইল্যান্ডের আমরা রিসর্টে ছিলাম আনন্দধারা রিসর্ট, সেখান থেকে কিন্তু ক্যাম্প থেকে আমরা এলাম টোটো করে, আর সেখান থেকে কিন্তু টোটো করে ভাড়া হচ্ছে পার হেড 25 টাকা করে, শেয়ারে 5 জনে আসতে হয়। আর যদি মনে হয় যে তোমরা শেয়ার না করে অ্যাটলিস্ট নিজেরা হায়ার করে নেবে, তার জন্য 125 125 টাকা দিয়ে দিলে কিন্তু ওরা চলে আসবে পাতিবুনিয়া ঘাটে, তোমায় নিয়ে চলে আসবে। নৌকাতে ভাড়া মাত্র 5 টাকা করে ওপারে যাবার জন্য, তার ওপারে কিন্তু আমি একটা রিজার্ভ করে নেবো আমরা টোটো, আর সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে যাবো কিন্তু আমাদের গন্তব্যস্থল বকখালির উদ্দেশ্যে, এবং সঙ্গে থাকবে আমরা বকখালি যাওয়ার জন্য সময় লাগবে প্রায় হয়তো 1 থেকে 1.5 ঘন্টা, আর প্রায় 30 কিমি রাস্তা, তারপর পৌঁছাচ্ছি আমরা কিন্তু বকখালি। বকখালি আসার জন্য প্রাইভেট এবং গভর্নমেন্ট প্রচুর বাস রয়েছে ধর্মতলা থেকে, এবং সেই বাস করে তোমরা আসতে পারবে বকখালির উদ্দেশ্যে, এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট বাসে ভাড়া একটু কম ন্যাচারালি কিন্তু 140 করে, আর তাছাড়া কিন্তু প্রাইভেট বাসে ভাড়া একটু বেশি হলে কিন্তু তোমরা আসতে পারবে, আর এখানে অনেক হোটেল আছে থাকতে পারবে। নর্মালি উইকেন্ডে একটু ভিড়টা বেশি হয়। পাতিবুনিয়া ঘাট থেকে নেমে এখান থেকে আমাদের কিন্তু টোটো হায়ার করে নেবো, নাহলে কিন্তু 15 টাকা করে ভাড়া নিয়ে 10 মাইলে গিয়ে তোমরা কিন্তু বাস চাপতে পারবে, বাসে করে ফিরতে পারবে কলকাতার উদ্দেশ্যে, নয়তো নামখানা পৌঁছে যাবে, নামখানা থেকে ট্রেন করে আবার বাড়ি ফিরতে পারবে শিয়ালদা হয়ে। পাতিবুনিয়া ঘাট থেকে বেরিয়ে পড়েছি টোটো হায়ার করে হেনরি আইল্যান্ড বকখালি ফ্রেজারগঞ্জ করার জন্য। আজকে সম্পূর্ণ সারাদিন ব্লগটা তোমার সঙ্গে থাকবে অবশ্যই দেখবে, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন যাত্রা শুরু করেছি, প্রায় 1 ঘন্টাখানে যাত্রা করতে হবে টোটো করে, পাতিবুনিয়া থেকে যাচ্ছি একদম হেনরি আইল্যান্ড বকখালির উদ্দেশ্যে, সঙ্গে থেকো। আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড, দেখতে পাচ্ছ সামনে রাস্তা, সামনে গেট রয়েছে, ওখানে টিকিট কাটবো আমরা, দেন প্রবেশ করবো আমরা হেনরি আইল্যান্ডে, সঙ্গে থাকবে। হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য 10 টাকা করে টিকিট পার হেড। হেনরি আইল্যান্ড প্রবেশ করার সময় অপূর্ব সুন্দর ভিউটা রয়েছে দেখতে পাচ্ছ, বকখালি পৌঁছে গিয়েও তোমরা হেনরি আইল্যান্ড ঘুরতে আসতে পারো, টোটো হায়ার করে নিলে হয়তো সামান্য কিছু পয়সার বিনিময়ে কিন্তু ওরা ঘুরিয়ে দেবে হেনরি আইল্যান্ডটা। এবং হেনরি আইল্যান্ড যাওয়ার পথে চারিদিকে ছোটো ছোটো ম্যানগ্রোভ রয়েছে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি ঘন সুন্দর গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সামনেই হেনরি আইল্যান্ডের সেই বিচ। বকখালি যাওয়ার পথে চলে এসেছি আমরা কিন্তু হেনরি আইল্যান্ড, অপূর্ব সুন্দর বিচটা দেখতে পাচ্ছ, আমি আবার সামনে আগে যাব, দেখছ হেনরি আইল্যান্ডের বিচ। হেনরি আইল্যান্ড অপূর্ব সুন্দর চওড়া একটা ভীষণ বিচ, এবং যেখানে কিন্তু সত্যি স্নান করতে ভালো লাগবে, কিন্তু একটা সতর্কীকরণ রয়েছে, সাবধানতা রয়েছে, এখানে নাকি চোরা বালি রয়েছে, তার জন্য কিন্তু স্নান করা মানা অনেক ক্ষেত্রে, সামনে পুলিশ ক্যাম্প রয়েছে দেখতে পাচ্ছ, দূরে ম্যানগ্রোভের জঙ্গলটা, আর সুন্দর লাগছে বিশেষ করে একদম, আর সত্যি একটা নীল সমুদ্র বলতে গেলে একদম, আর দারুণ ভিউটা, খুব ভালো লাগবে কখনো এসো তোমরাও, আর হেনরি আইল্যান্ড অবশ্যই কিন্তু বকখালি লাগে ঘুরে যেও, ভালো লাগবে। লাল ক্যাঁকড়া দেখতে পাচ্ছ,
দেখতে পাচ্ছ ফ্রেজারগঞ্জের কাছেই জম্বু কার্গিল যে জায়গাটা রয়েছে, সমুদ্র বিচ, জম্বু কার্গিল বিচ, অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। বিশাল চওড়া একটা বিচ রয়েছে সামনে। এখন রয়েছি জম্বু কার্গিল যে আমাদের বিচ রয়েছে, সেই জম্বু কার্গিল বিচের মধ্যে দেখতে পাচ্ছ পিছনে সমুদ্র এবং তার পিছনে জাস্ট জম্বু দ্বীপটা, আর একদম শেষ প্রান্তে যাচ্ছি এখানটায়, এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড যেখানে আমরা ছিলাম গতকাল দেখতে পাচ্ছ। আর এই সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে জম্বু কার্গিল আমাদের বিচটা দেখতে পাচ্ছ, সুন্দর জায়গায় পুরো একটা। তখন তোমরাও এসো, আর প্লিজ কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলে এলাম বকখালি মোহনাতে, দেখতে পাচ্ছ সামনে, দেখতে পাচ্ছ রয়েছি মোহনাতে। মোহনায় ফিশিং চলছে এবং সকালবেলা হয়তো আরও বেশি ট্রলার আসে, অনেক কিছু, অনেকখানে প্রচুর মাছের বাজার বসে একদম। এবং সেই যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে আমার সেই মৌসুমী আইল্যান্ড যেখানে ছিলাম। আর এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা পিছনে রয়েছে একদম পার্কটা, আর এই যে সমস্ত হাওয়া কলগুলো রয়েছে দেখতে পাচ্ছ বকখালির, যেটা হচ্ছে নর্মালি মোহনাতে। এবং পিছনে আরও সুন্দর বিস্তৃত সমুদ্র রয়েছে, সমুদ্র কিন্তু সত্যি এখানে সুন্দর, দারুণ প্রাণবন্ত, খুব সুন্দর লাগছে। আর অবশ্যই অফ সিজন বলে কিন্তু ভিড়টা অনেক কম আছে, বাট যখন সিজন হবে এই পুজোর পর থেকে প্রচণ্ড হারে ভিড় হবে, প্রচণ্ড ট্যুরিস্ট এখানে আসবে। তোমরাও এসো, আর অবশ্যই ভালো লাগলে, ভালো লাগবে অবশ্যই, আর আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা আমার কমেন্টে জানাবে, ওকে, সঙ্গে থাকবে। চলেছি বকখালি সি বিচের উদ্দেশ্যে, সঙ্গে থেকেও সব বকখালি কিছু দেখাবো এবং তারপর কিন্তু আমাদের ব্লগের আরও শেষ পর্যায়ে পৌঁছাবো। বকখালি সি বিচ, আর বকখালি সি বিচের ধারে প্রচুর দোকান রয়েছে শপিং করার জন্য, ট্যুরিস্টদের জন্য দেখতে পাচ্ছ। এটা সুন্দর পরিবেশ, কিন্তু এখন এই মুহূর্তে অফ সিজন চলছে তাই ভিড়ভাড়টা কম, সিজন কিন্তু পুজোর পর থেকে বাড়ছে, প্রচণ্ড হারে বাড়বে ভিড়টা, এবং যেটা আপটু একদম ঠান্ডা সিজন চলবে, একদম উইন্টার সিজন পর্যন্ত। এই সেই বকখালি সি বিচ দেখতে পাচ্ছ, এসে একটু রিফ্রেশমেন্ট সঙ্গে ডাবের জল দেখতে পাচ্ছ। বকখালি সি বিচ কিন্তু কি বলতো বেশ লম্বা চওড়া, আর ঢেউ কিন্তু অনেক কম, এবং বেশ দূরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে এই বকখালি সি বিচটা। এবং এখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয় সিজনের সময়, অফ সিজনে কিন্তু তাও লোক রয়েছে, এবং বেশ ফাঁকা একটা উন্মুক্ত বিচ, এবং দূরে অনেক দূরে সমুদ্র রয়েছে দেখতে পাচ্ছ। আর অবশ্যই ভালো লাগবে, আমি আরও আগে যাচ্ছি সমুদ্রের জলের দিকটাই, সঙ্গে থাকবে। একদম সমুদ্রে জাস্ট রয়ে গেছি, বিচে চলে এলাম, সমুদ্রের বিচে রয়ে গেছি, যেটা হয়েছে বকখালি সমুদ্রের বিচ দেখতে পাচ্ছ, এবং জলেও নামছি আস্তে আস্তে, জাস্ট জল। বকখালি ভ্রমণ করার পরে ভীষণ খিদে হয়ে গেছে, প্রায় একটা 20 মিনিট হয়ে গেছে, লাঞ্চে বসে পড়লাম বনশ্রী, আদি বনশ্রী হোটেলে, বকখালির একদম মোড়েই দেখতে পাচ্ছ। আর এবার খাবো, দেন আমাদের যাওয়ার পালা, সঙ্গে থাকবো। খাবার চলে এসছে, ভাত, ডাল, ভাজা, স্যালাড একটা রয়েছে, তার সঙ্গে শাকের তরকারি এবং রয়েছে পোস্ত, এবং ওটা নিয়েছি চিকেন থালি, চিকেন পরে আসছে। ফাইনালি পৌঁছে গেলাম বকখালি, গভর্নমেন্ট যে বাস রয়েছে সেখানে চলে এসেছি। 2:15 আমার এসি বাস বুকিং করা আছে, 240 টাকা করে ভাড়া, আর নর্মালি সম্ভবত 140 টাকা নন এসিতে। আর অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে রয়েছে আমার,
বাস ছাড়বে 2:40। এখান থেকে তোমার ইজিলি যেতে পারবে সবাই, কিন্তু একদম ধর্মতলা না হলে নামখানা হয়ে কিন্তু ট্রেন ধরে আবার শিয়ালদা ফিরতে হবে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বকখালি থেকে ধর্মতলা পৌঁছাতে সময় লাগবে কিন্তু আমার মোটামুটি 4 ঘন্টা প্লাস, সেটা জ্যামে পড়লে হয়তো 5 ঘন্টা হতে পারে, এবং এসি বাসে আসি বলে হয়তো কমফোর্টেবল জার্নিটা হবে। নন এসি বলে কষ্ট হতো, আসার সময় কষ্ট ভীষণ হয়েছিল নন এসি বাসে এসেছিলাম বাস পেয়েছিলাম বলে। অতএব এখন এই মুহূর্তে কিন্তু বাস এসি বাসে রয়েছি এবং আমার গন্তব্য হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড, ওখান থেকে আবার কিন্তু ফিরবো। আর অতএব যারা ভাবছো ট্রেনে করে যাবে নামখানা আসতে পারো, অথবা সারাদিন তোমার সাথে ঘুরলাম ছিলাম এবং সমস্ত ওই যে হেনরি আইল্যান্ড বা রেফ্রেজারগঞ্জ বা মানে জম্মু কার্গিল আর বকখালি যে বিচ ছিলাম কেমন তোমাদের লাগলো, তোমরা কেমন এনজয় করেছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, এবং তার সঙ্গে আজকের দিনটা আমার তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট মতো জানিও। সঙ্গে থেকো, সব ভালো থেকো, আবার দেখা হবে নতুন করে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। ওকে, টাটা।